থ্যাংক ইউ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং পড়াশোনার সঙ্গে যুক্ত আছো। বিগত ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 18-11 পর্যন্ত করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 12 নম্বর থেকে করা হবে। 12 নম্বর প্রশ্নে যেমন বলছে, দেখো, বকুলতলা বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে একটি সমপরিসরের রাস্তা আছে, রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার অধিক, পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত? তারা বলে আকৃতি একটা মাঠ আছে, ধরে একটা বৃত্তাকার মাঠ, যার ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরলাম আমরা 8 মিটার, বাইরের চারদিকে সম পরিসরের অর্থাৎ সমান চওড়া একটি রাস্তা আছে, সমপরিসর সমান চওড়ার একটি রাস্তা আছে, তাহলে রাস্তা সহ আমরা ধরে নিলাম বড় আর মিটার, তাহলে বাইরের পরিধিটা হচ্ছে 2π বড় আর, আর ভিতরেরটা হচ্ছে 2π ছোট আর, এই দুটোর পার্থক্য বলছে 132 মিটার। ওখান থেকে 1 নম্বর আবার বলছে এই রাস্তাটুকুর ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার, শুধু রাস্তাটুকুর, তারপরে রাস্তার সব ক্ষেত্রফল একবার পাবো পাই বড় আর স্কোয়ার, আর রাস্তা বাদে পাবো পাই ছোট আর স্কোয়ার, দুটার পার্থক্য করলেই আমরা পেয়ে যাব 14,190 বর্গ মিটার। তবে ব্যাসার্ধ নির্ণয় করা যাবে সেখান থেকে আর এর মান, এবার মাঠের ক্ষেত্রফল পাই ছোট আর স্কোয়ার, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 মিটার, রাস্তা সহ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বড় 12 মিটার, অতএব 2π বড় আর মাইনাস 2π ছোট আর সমান 132, বা 2π ইন্টু আর মাইনাস আর সমান 132, বা আর মাইনাস আর 132 গুণিত 7/2×22 6 কাটলে 3, অতএব আর মাইনাস আর সমান 21, 1 নম্বর। আবার যখন আমরা ক্ষেত্রফলের কথা ভাবব, পাই বড় আরের স্কোয়ার মাইনাস পাই ছোট আরের স্কোয়ার সমান 14,190, বা পাই ইন্টু আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর
সমান 14190 22/7 ইনটু আর প্লাস আর ইনটু 21 সমান 14190 অর্থাৎ আর মাইনাস আর এর মান বসিয়ে দিলাম কাটলে কত 3 আর প্লাস আর সমান 14190 বাই 22 গুণিতক 3 3 দ্বারা কাটলে 3 4 12 2 3 7 21 3 3 9 22 দ্বারা যদি সরাসরি ভাগ করা হয় 22 দুগুণে 44 বা 11 দ্বারা 11 দ্বারা কাটলে 2 4 11 44 3 11 33 আবার 2 দ্বারা 2 1 5 215 আর প্লাস আর সমান 215 এটা হলো 2 ওয়ান ওয়ান 2 প্লাস 1 করে পাই আর প্লাস আর সমান 215 আর মাইনাস আর সমান 21 4 11 থেকে 9 94 অতএব আর ইজ ইকুয়াল টু 97 অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দৈর্ঘ্য 97 মিটার অতএব বৃত্তাকার বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান 22/7 গুণিত 97 গুণিত 97 মিটার দুগুণে 14 63 4 9
মানে সাত সাতটা ৪৯ সমান ২৯ ৫৭১ পূর্ণ ১/৭ বর্গ মিটার। অতএব রাস্তা ক্ষেত্রফল ২৯৫৭১ পূর্ণ ১/৭ বর্গ মিটার। তো রাস্তা বাদে ১৩ নম্বর প্রশ্নে কতগুলো চিত্র দেওয়া আছে, দিয়ে বলছে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করি। যেমন ১৩-১ দেওয়া আছে, বৃত্তের মধ্যে একটি বড় ক্ষেত্র দেওয়া আছে, আর বাকিগুলো রেখাঙ্কিত করা আছে। রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল এরকম দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে ৭ সেমি, আর ABCD একটি বড় ক্ষেত্র, তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে বড় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৭ সেমি, তবে পুরো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল π × ৩৭² পেয়ে যাবো আমরা ওখান থেকে। এবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭×৭ ১৪ সেমি, তাহলে বাহুর দৈর্ঘ্য ১৪/√২। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার, এবার বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। চিত্রে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ৭ সেমি, তাহলে ক্ষেত্রফল সমান ২২/৭×৭×৭ বর্গ সেমি। এত বর্গ সেমি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান ৭×২ অর্থাৎ বৃত্তের ব্যাস সমান ১৪ সেমি। বৃত্তের যেটা ব্যাস বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান ১৪/√২ সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
ক্ষেত্রের ক্ষেত্রফল সমান চৌদ্দ বাই রুট টি এর স্কয়ার বর্গ সেমি সমান চৌদ্দ গুণিত চৌদ্দ বাই দুই আঠানব্বই বর্গ সেমি। অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল অঞ্চলের ক্ষেত্রফল সমান একশো চুয়ান্ন মাইনাস আঠানব্বই বর্গ সেমি তাহলে রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল হয়ে গেল ছাপ্পান্ন বর্গ সেমি। এবার দুই নম্বরে এইরকম করে রেখাঙ্কিত করা আছে। তো রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল কত? প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ সেমি বলেছে। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত? কেন্দ্র তো প্রতিটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রে তিন দশমিক পাঁচ। তাহলে একটা করে বৃত্ত কলা প্রত্যেকটারে একটা করে বৃত্ত কলার ক্ষেত্রফল
চারটি বৃত্তের ক্ষেত্রফল থেকে বাদ হবে। তো প্রতিটি বৃত্তাকার বৃত্তাকার ক্ষেত্রের চাপের দৈর্ঘ্য আমরা বের করব। চারটা বৃত্ত কলা মিলে একটা বৃত্ত তৈরি হয়ে যায়। তা আমরা চারটা বৃত্তের ক্ষেত্রফল থেকে একটা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিব। এটা একটা বৃত্ত কলা, এখানে একটা বৃত্ত কলা, এখানে একটা বৃত্ত কলা, এখানে একটা বৃত্ত কলা। তো চারটা পুরো বৃত্ত থেকে চারটা বৃত্ত কলার ক্ষেত্রফল আমরা বাদ দেব। প্রতিটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 3.5 সেমি, 3.5 সেমি। তো চারটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল চার গুণিত 22/7 গুণিত 7/2 গুণিত 7/2, কারণ 3.5 = 7/2 সেমি। একটা 7 বাদ হলো আর দুটো 2 বাদ হলো, সমান কত? 7 × 14 = 7 × 14 রেখে 15। প্রতিটি বৃত্ত কলার চারটি বৃত্তকলার ক্ষেত্রফল সমান আমরা জানি প্রত্যেকটা বৃত্তকলা কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওই জন্য 90/360 গুণিত 22/7 7/2 ইন্টু 7/2 গুণিত 4, যেহেতু চারটি বৃত্ত করা বলা হয়েছে তা কাটলে 4 হয়, 4 আর 4 বাদ হয়ে গেল, একটা করে 7 বাদ, 2 দ্বারা কাটলে 11, 77/2 সমান 3 × 6, 8 × 16 2.5। অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল মানে চারটি বৃত্তের ক্ষেত্রফল থেকে চারটি বৃত্ত কলার ক্ষেত্রফল বাদ, 154 -
30.5 বর্গ সেমি। অর্থাৎ এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 115.5 বর্গ সেমি। ১৪ নম্বর প্রশ্নে বলছে, দিনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে? তার একটা পাই চিত্র তৈরি করেছে। সে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি নিয়েছে। হিসাব করি প্রতিটি বৃত্তাকার পরিসীমা ও প্রতিটি বৃত্তকলার পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। অর্থাৎ 14 নম্বরের প্রশ্নে নিজের মতো করে করতে বলছে। এইরকম যদি একটি পাই চিত্র আমরা তৈরি করি, তাহলে এখানে ধরা গেল 60 ডিগ্রি কোন উত্থান হয়েছে, 60 ডিগ্রি করে। প্রত্যেকটা বৃত্তকলা যদি 60 ডিগ্রি করে কোন উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি বলেছে। ধরি প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 60 ডিগ্রি, তাহলে প্রতিটি বৃত্তকলার পরিসীমা তার মানে দুদিকে দুটি ব্যাসার্ধ 3.5 + 3.5 + যেটা বৃত্তচাপ থাকলো, যে বৃত্তচাপের দৈর্ঘ্য 60/360 গুণিত 2×22/7×3.5 মানে 7/2, তাহলে এত সেমি হয়ে যায়। বৃত্তকলা বৃত্তচাপের দৈর্ঘ্য যা কোণ উৎপন্ন করবে কেন্দ্রে, অর্থাৎ θ/360 × 2π/r, আর এখান থেকে তো আমরা দুই পাশে দুটি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, তাহলে পরিসীমা 3টি বাহুর দৈর্ঘ্য, এটা কাটলে হয়ে যায় 6, 7 কেটে যায়, 2 কেটে যায়, 2 দিয়ে কাটলে 11, 3, 7 + 11
ग्यारह काट ले तीन ग्यारह एकूस आर ग्यारह एकूस प्लस ग्यारह बाय तो सेमी समान तीन हजार बत्तीस बाय तीन सेमी समान दस पूर्ण दुई बाय तीन सेमी আমরা যদি ষাট ডিগ্রি করে পাই চিত্র তৈরি করি যে বৃত্ত কলা বৃত্তের কেন্দ্রে ষাট ডিগ্রি উৎপন্ন তবে প্রতিটি বৃত্ত কলার পরিসীমা হয়ে যাবে দশ পূর্ণ দুই বাই তিন সেমি এবং প্রতিটি বৃত্ত কলার ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল মানে আমরা জানি থিটা বাই তিনশো ষাট তার মানে ষাট বাই তিনশো ষাট গুণিত পাই আর স্কোয়ার তার মানে বাইশ বাই সাত গুণিত সাত বাই দুই গুণিত সাত বাই দুই বর্গ সেমি কাটলে ছয় হয় সাত আর সাত কেটে গেল দুই দ্বারা কাটলে এগারো সাতাত্তর বাই বারো বর্গ সেমি পূর্ণ পাঁচ বাই বারো বর্গ সেমি তাহলে এটা যেই রকম পাইচিত্র তৈরি করবে সেই রকম উত্তর আসবে নিজের মতো করে করতে বলেছে আমি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ ষাট ডিগ্রি ধরে করে একটা সমাধান করলাম আচ্ছা পনেরো নম্বর প্রশ্নে পাশে একটা চিত্র দেওয়া আছে নিতু একটি বর্গক্ষেত্র এবিসিডি এঁকেছে যার প্রতিবাহুর দৈর্ঘ্য বলছে বারো সেমি আমার বোন পাশে ছবির মতো এবিসিডি বিন্দুকে কেন্দ্র করে ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের চারটি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গা নকশা করেছে হিসাব করে নকশা আঁকা ক্ষেত্রের নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি অর্থাৎ একটি বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য বলছে বারো বৃত্তের কেন্দ্র এখানে তাহলে এইভাবে এইটুকু জায়গা নকশা করেছে অর্থাৎ নকশা করা জায়গার ক্ষেত্রফল চাইছে
সিটি বড় ক্ষেত্রে 52 দৈর্ঘ্য 12 সেমি তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ABCD বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 12 সেমি তাহলে ক্ষেত্রফল সমান 12 গুণিত 12 বর্গ সেমি 144 বর্গ সেমি এবার প্রতিটি বৃত্তকলার বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র যেহেতু প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি তাহলে 90/360 গুণিত 2×22/7 ইন্টু আর মানে 6 বলা হয়েছে এত সেমি ৬৬/৭ সেমি রেখাঙ্কিত রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা যেহেতু 4টি বৃত্তচাপ আছে তাহলে 4 দ্বারা গুণ ৩৭/১৯/৫৫ প্রতিটি 4টি বৃত্তকলার ক্ষেত্রফল সমান 4×22/7 ক্ষেত্রফল সমান 90/360 গুণিত 4×22/7 গুণিত 6×6 বর্গ সেমি
বাহাত্তরের 2 এত 7 তিনে 72 আর 7 অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান 144 - 792/7 বর্গ সেমি ১৮০৮ 298 287 3 0 3 7 1 7 3 10 -792/7 2 বার দিলে 6 10 থেকে 9 বার দিলে 1 7 সমান 30 পূর্ণ 6/7 বর্গ সেমি অর্থাৎ প্রতিটি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল -4টি বৃত্তকলার ক্ষেত্রফল সমান 30 পূর্ণ 6/7 বর্গ সেমি আজকে 17 এই 15 পর্যন্ত তোমাদের করা হলো বুঝতে অসুবিধা হলে তোমরা আবার লিখে পাঠাবে আশা করি বুঝতেই পেরেছ পরের ক্লাসে আবার আমি আলোচনা করব আজকে তবে তোমাদের এখানেই শেষ করছি থ্যাংক ইউ